জানেন একটি দানব সরকার একটি মাফিয়া সরকার একটি অবৈধ সরকার যারা দিনের ভোট চুরি করে রাতের অন্ধকারে আজকে অবৈধ ক্ষমতা রাশিন হয়ে আজকে বাংলাদেশ নামক এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছে এই সরকারের প্রধানমন্ত্রী যিনি তার একক আঙুলের ইশারায় আজকে বাংলাদেশ নামক একটি স্বাধীন বাংলাদেশকে আজকে সন্ত্রাসী বাংলাদেশে পরিণত করেছে মাফিয়া বাংলাদেশে পরিণত করেছে এই শেখ হাসিনা আজকে তার দুর্নীতি দুঃশাসন এবং তার মন্ত্রিসভার সকল অবৈধ এমপি মন্ত্রী সাবেক বর্তমান মেয়র এই সকল এমপি মন্ত্রীরা কি ভাই অবৈধ এমপি মন্ত্রী না একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার একটি অবৈধ সরকার দিয়ে কখনো সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না এরা ক্ষমতাকে কুক্ষিগত করছে তাদের পকেট ভারী করার জন্য বেগম পাড়া তৈরি করার জন্য উন্নয়নের নামে শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে জনগণের কোন উন্নয়ন হচ্ছে না আজকে দ্রব্যমূল্যের উর্ধগতি আজকে ব্যাংক শূন্য হয়ে যাচ্ছে আজকে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে জনগণের দুর্ভোগ নেমে আসছে শেখ হাসিনা মহাসমরে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন আমাদেরকে বুঝায় আজকে বিএনপি জনগণের দাবি নিয়ে রাজপথের আন্দোলনে আছে এই আন্দোলনে আমাদের 17টি তাজা প্রাণ রাজপথে ঝরে পড়েছে বিএনপির কর্মসূচি জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে আর শেখ হাসিনা কর্মসূচি কি দিয়েছে শান্তির সমাবেশ সেই শান্তির সমাবেশে এই শেখ হাসিনা মাফিয়াদেরকে নামিয়ে দিয়েছে সন্ত্রাস বাহিনীদেরকে নামিয়ে দিয়েছে অত্যাচার নির্যাতন চুপকারীদেরকে নামিয়ে দিয়েছে আজকে ঘুম হচ্ছে ঘুম হচ্ছে বিচার পাচ্ছি না তাই বন্ধুরা দেশটার জনাব তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রাজপথে থাকতে বলেছে আপনারা প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি থানা প্রত্যেকটি জেলা আজকে আমাদের এক একটি যুদ্ধের ময়দান তৈরি করতে হবে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধের ময়দান তৈরি করতে হবে শেখ হাসিনা মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দান তৈরি করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তার জন্য শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না আমাদের 10 দফার প্রথম দাবি এই অবৈধ সরকারের পলতায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন